আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আজকে আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আর অনেকেরই রিকোয়েস্ট ছিল যে সাতকরা দিয়ে গরুর গোস্ত রান্নাটা দেখাতে, তো আজকে সেটাই নিয়ে এসেছি। আমি অনেক আগেই এই রেসিপিটা শেয়ার করতে চেয়েছিলাম, বাট বিভিন্ন ব্যস্ততার কারণে করা হয়নি। এখন সাতকরা দিয়ে গরুর গোস্ত রান্না করার জন্য, এখানে গরুর গোস্ত কিন্তু আমি আগেই ধুয়ে তারপর কেটে নিয়েছেন, এখন সাতকরা কেটে নিচ্ছেন। আর অনেকেই কিন্তু সাতকরাটা কারির মধ্যে ইউজ করতে পারে না, অনেকেই কী করে ভিতরের যে রসযুক্ত অংশ ওইটাও দিয়ে দেয় কারির মধ্যে, তখন কিন্তু কারিটা তিতা হয়ে যায়, খেতে ভালো লাগে না। তো সাতকরা রান্না করার জন্য অবশ্যই ভিতরের অংশটা ফেলে দিতে হবে, যেভাবে এখন আম্মু কেটে নিচ্ছেন। আমি কাটার প্রসেসটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বোঝার সুবিধার্থে। তো অবশ্যই ভিতরের অংশটা ভালো করে ক্লিন করে ফেলে নিতে হবে, ভিতরের অংশটা যদি অল্প একটু থাকে তাহলে কিন্তু কারিটা নষ্ট হয়ে যাবে, তিতা হয়ে যাবে। তাই খেয়াল করে অবশ্যই পরিষ্কার করে ভিতরের অংশটা ফেলে নিতে হবে। সাতকরা দিয়ে গরুর গোস্ত এত ভালো লাগে খেতে যে বলে বুঝাতে পারবো না, যারা খেয়েছেন তাদের জানার কথা, যারা এখনও খাননি অবশ্যই রেসিপি ফলো করে, স্টেপ বাই স্টেপ ফলো করে আপনারা বাসায় বানিয়ে দেখেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো এখানে গরুর গোস্ত ওনার মধ্যে দিয়ে দিয়েছেন মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিয়েছেন এখানে 2 টেবিল চামচ রসুন বাটা, দিয়ে দিয়েছেন 3 টেবিল চামচ আদা বাটা, তারপর এখানে বাকি যেই মশলা লাগবে সব কিছু একে একে দিয়ে দিবেন। এখানে দিয়ে দিয়েছেন 1 টেবিল চামচ হলুদ গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছেন 2 টেবিল চামচ মরিচ গুঁড়া, আর দিয়ে দিয়েছেন 2 টেবিল চামচ জিরা গুঁড়া, আর সাথে দিয়ে দিয়েছেন স্বাদ মতো লবণ, আর তেলটাও এখন অ্যাড করে দিচ্ছেন। আর সম্পূর্ণ উপকরণ এখন ভালো করে মেখে নিয়ে তারপর চুলায় বসানো হবে, আর এটা আম্মু হাতে মেখে তারপর বসাচ্ছেন। আপনার যারা হাতে মাখা ছাড়াও করেন তারা ওইভাবেও করতে পারেন। তো এখানে আবার বাড়তি টেস্টের জন্য দিয়ে দিয়েছেন পেঁয়াজ বাটা, এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছেন 4 টেবিল চামচের মতো। এখন আবারও ভালো করে মেখে নিচ্ছেন মশলার সাথে, ভালো করে গোস্তটা মেখে নিচ্ছেন। আর আমার মতে হাতে মাখা এই গরুর গোস্তটাই বেশি ভালো লাগে খেতে, আর যেহেতু এটার মধ্যে সাতকরা ইউজ করা হবে এটা টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। তো এখন এখানে দিয়ে দিয়েছেন শুকনা গরম মশলা, এখানে দিয়েছেন তেজপাতা, তারপর লং, দারচিনি আর এলাচ ভালো করে ধুয়ে তারপর দিয়ে দিয়েছেন। তো সবগুলো মশলা গোস্তর সাথে দিয়ে তারপর এটা ডাইরেক্ট চলে যাবে চুলার মধ্যে, তারপর এটা এভাবে কুক করা হবে। যদিও এটা সাতকরা দিয়ে গোস্ত রান্না করা হবে, বাট সাতকরাটা কিন্তু আগে অ্যাড করা হবে না, সাতকরাটা আমাদের গোস্তটা ভালো করে কষিয়ে নিয়ে সিদ্ধ করে নিয়ে তারপর যে অ্যাড করা হবে, এতে করে ভালো স্মেল আসবে আর কারিটা তিতা হয়ে যাবে না। অনেকেই কিন্তু সাতকরা দিয়ে ভালো করে ভালো প্রসেসে রান্না করতে পারেন না, যার কারণে তরকারি দেখা যায় তিতা হয়ে যায় বা খেতে ভালো লাগে না, স্বাদ নষ্ট হয়ে যায়। তাই ভালো মতো সুন্দর মতো যারা প্রসেসটা জানেন, প্রসেস মেনটেন করে যারা এই রান্নাটা করতে পারেন তারাই কিন্তু সফল হতে পারে এই কারিটা রান্না করায়। তো এখানে গোস্তটা ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে, এটা অবশ্যই প্রপারলি সিদ্ধ করে নিতে হবে, এই জন্য বারবার এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে সময় দিয়ে, অ্যান্ড অবশ্যই বারবার ঢাকনা উঠিয়ে তারপর নেড়ে চেড়ে দিতে হবে, নাহলে আমাদের যে মশলা ইউজ করা হয়েছে সব কিন্তু পাতিলের নিচে লেগে যাবে, তখন আমাদের তরকারির টেস্ট নষ্ট হয়ে যাবে, তরকারিটা পুরো গন্ধ চলে আসবে, এটা তো আমরা সবাই জানি। তাই বারবার নেড়ে চেড়ে তারপর এটা অনেকক্ষণ সময় দিয়ে কষিয়ে নিতে হবে। এই পাশ দিয়ে আমরা সাতকরার ভিতর থেকে যে রসালো অংশটা রেখে দিয়েছিলাম ওইটা চিপে রস বের করে তারপর আম্মু একটা শরবত বানিয়ে নিচ্ছেন। আর এই অংশটা কিন্তু হালকা একটু তিতা লাগে, বাট যখন এটা শরবত বানানো হয় চিনি তারপর হালকা একটু লবণ দিয়ে, তখন কিন্তু তিতা ভাবটা তেমন লাগে না আর খেতে খুবই টেস্টি লাগে, অনেকটা রিফ্রেশিং এই শরবতটা। তাই আমরা যখন সাতকরা দিয়ে গোস্ত রান্না করব তখন ভিতরের জিনিসটা না ফালিয়ে এইভাবে শরবত বানিয়ে খেয়ে ফেলতে পারি, এটা হেলথের জন্য খুবই উপকারী আর খেতেও খুবই ভালো লাগে। এইদিকে দেখতে পাচ্ছেন আমাদের গোস্তটা কিন্তু প্রায় কষে এসেছে আর কালারটাও খুবই সুন্দর এসেছে, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগতেছে।
এটা আবার লাস্টবার এখন ঢাকনা দিয়ে হালকা আরেকটু কষানো হবে যাতে প্রপারলি সিদ্ধ হয়ে যায়। এর জন্য আবারও ঢাকনা দিয়ে দেওয়া হলো। আর এই তো দেখতে পাচ্ছেন আমাদের গোস্তটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসেছে আর পুরোপুরি কষে গিয়েছে, আমাদের যেমনটা দরকার ছিল। কালারটাও খুবই সুন্দর এসেছে। তো এইভাবে ভালো করে কষিয়ে নিলে তরকারির টেস্টও ভালো হয়। আর এর মধ্যে এখন দিয়ে দেওয়া হচ্ছে কেটে রাখা শাতকড়া। তো দেখতে পাচ্ছেন এর ভিতরের যে অংশটা ছিল ওটা কিন্তু পুরো ক্লিন করে তারপর পরিষ্কার করে কেটে নেওয়া হয়েছে। এখন জাস্ট উপর দিয়ে শাতকড়াটা দিয়ে তারপর নেড়ে চেড়ে এটা আরেক খানিকটা সময় জাল দেওয়া হবে। তো এই শাতকড়াটা সবশেষে দেওয়ার রিজন এইটাই যাতে বেশিক্ষণ শাতকড়াটা জালে না পড়ে, আর বেশিক্ষণ জালে থাকলে তিতা বের হয়ে আসতে পারে, এই জন্য এটা লাস্টে দেয়া। শাতকড়াটা দিয়ে দেওয়ার পরে এই গোস্তটাকে আর কষানো হবে না, এতে করে না হলে শাতকড়ার তিতা অংশ বের হয়ে আসতে পারে ভিতর থেকে। তাই আমরা এটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে এখন ঝোল দিয়ে দেবো। যতটুকু ঝোল আমাদের তরকারিতে প্রয়োজন ততটুকু ঝোল আমরা এর মধ্যে অ্যাড করে দেব। আমাদের ঝোল দেওয়া হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমু আরেকটু লবণ দিয়ে দিয়েছেন, যেহেতু আমু চেক করে দেখেছেন যে লবণটা হালকা একটু কম হয়েছে, তো লবণ চেক করে আবার একটু লবণ অ্যাড করে দিয়েছেন। এখন যেহেতু কালের মধ্যে সব কিছু দেওয়া হয়ে গিয়েছে এটা এখন ঢাকনা দিয়ে জাল দিয়ে তারপর ঝোলটা হালকা একটু কমিয়ে নেওয়া হবে। তো এইভাবেই হয়ে গিয়েছে আমাদের শাতকড়ার বিফের তরকারি বা শাতকড়া দিয়ে গরুর গোস্ত। আর এটা সিলেটের একটা ঐতিহ্যবাহী একটা কারি, আর প্লাস হচ্ছে এটা খুবই টেস্টি। শাতকড়ার একটা জোস একটা স্মেল আসে এই কারির মধ্যে, খাওয়ার টাইমে এই স্মেলটা আপনারা পাবেন, তখন খুবই ভালো লাগে। প্রত্যেকটা মানে প্রত্যেকটা গোস্তের বাইটের মধ্যে যখন আমরা প্রত্যেকটা গোস্তে একটা বাইট দিই তখনই কিন্তু এই স্মেলটা এত ভালো লাগে যে বলে বোঝানো যাবে না। আমার খুবই ভালো লাগে এই কারিটা, আর প্রায় 4 বছর পর মনে হয় আমি শাতকড়ার কারিটা খেয়েছি, যেহেতু আম্মুর সাথে ছিলাম না তাই খাওয়া হয় নাই। তো আপনারা প্লিজ বাসায় অবশ্যই এই রেসিপিটা ফলো করে এই রেসিপিটা ট্রাই করবেন, আমি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে, কারণ আমারও খুবই পছন্দের একটা কারি। আর যেহেতু এটা একটা জনপ্রিয় আর ঐতিহ্যবাহী কারি তাই আশা করি সবারই খুবই পছন্দ হবে। আর সেম প্রসেসে সেমভাবে আপনারা অবশ্যই স্টেপ বাই স্টেপ ফলো করে রান্না করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। যারা শাতকড়া দিয়ে আগেও ট্রাই করেছেন কিন্তু পারেননি রান্না করতে, তিতা হয়ে গিয়েছে, তারা অবশ্যই এইভাবে রান্না করবেন, অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। এর স্মেলের জন্য কিন্তু এই কারিটা পুরোটাই খেয়ে ফেলতে ইচ্ছা করে এরকম, তো অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন। তো আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, সবার জন্য অনেক দোয়া রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।